Dear audience, Assalamualaikum. আশা করি আপনারা সকলে ভালোই আছেন। তো এই মেশিনটার সমস্যাটা হচ্ছে, দেখুন যখন ব্যাক স্টিচ দিচ্ছি তখন তিনটা স্টিচ হওয়ার পরে তারপরে ব্যাক স্টিচের সেলাইটা ধরতেছে। তো এরকম সমস্যা হলে আমরা যদি সুতার মাথাটা ধরে টান দেই তাহলে কিন্তু সেলাইটা খুলে যাবে। তো এই সমস্যাটা হলে কিভাবে সমাধান করবেন আর কোথা থেকে সমাধান করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো ভিউয়ার্স, প্রথমে দেখুন মেশিনটাকে চালিয়ে আপনাদেরকে দেখাই আসলে মেশিনে কি সমস্যাটা হয়েছে। তো এখানে লক্ষ্য করুন, তিনটা স্টিচ হওয়ার পরে কিন্তু ব্যাক স্টিচ ধরছে, আর দেখুন সুতাটা টান দেওয়ার সাথে সাথে কিন্তু সেলাইটা খুলে গেছে। তো এই সমস্যাটা হলে কিভাবে চেক করবেন, তো প্রথমে আমরা সেটাই দেখে নেই। তো আপনাকে একটা সাদা কাগজ নিয়ে নিতে হবে। তো দেখুন আমি একটা সাদা কাগজ নিয়ে নিলাম। তো সাদা কাগজটা নেওয়ার পরে মেশিনের হুইলটাকে সোজা দিকে ঘোরাবেন। মেশিনটা যেদিকে ঘোরে এদিকে ঘুরিয়ে চার পাঁচটা স্টিচ দিয়ে নেবেন। তো দেখুন আমি এখানে চারটা স্টিচ দিয়েছি। এরপরে ব্যাক স্টিচে চাপ দিয়ে আবারও মেশিনটাকে ঘোরাবো। তো মেশিনটাকে ঘোরানোর পরে এখন দেখুন আমাদের ছিদ্রতে ছিদ্রতে কিন্তু মিলতেছে না। তো এখানে আমাদের টোটালটাই মিলতে হবে। প্রথমে যে ছিদ্রতে পড়েছে ব্যাক স্টিচে চাপ দেওয়ার পরে ঠিক সেই ছিদ্রর উপরেই পড়বে। তো দেখুন এখানে আমাদের কিন্তু ব্যাক স্টিচটা মেলেনি। তো এই সমস্যাটা হওয়ার কারণেই আমাদের প্রথমে তিনটা স্টিচ হওয়ার পরে তারপরে ব্যাক স্টিচ হচ্ছে। তো এটা কীভাবে সমাধান করবেন, তো চলুন সেটাই দেখে নিই। তো মেশিনের ব্যাক কভারটাকে খুলে নেবেন। তো দেখুন আপনাদের দেখানোর সুবিধার্থে, যাতে ভিডিওটা বড় না হয় তার কারণে, আমি আগে থেকে নাটগুলোকে খুলে রেখেছি। তো দেখুন আমাদের যে দুইটা নাট দেখতেছেন, এই দুইটা নাট লুজ হয়ে গেলে আমাদের এই সমস্যাটা দেখা দেয়। তো দেখুন আমাদের নাটটা কিন্তু লুজ হয়ে গেছে। দেখুন আমি ডালি দিয়ে ঘোরাচ্ছি, তো এটা কিন্তু ঘুরতেছে, অটোমেটিকলি ঘুরতেছে। তো এটা ঘোরার কারণেই আমাদের এই সমস্যাটা হয়েছে, এই নাটগুলা লুজ হয়ে গেছে। আরও ভালোভাবে দেখুন, দেখুন নাটগুলা কিন্তু লুজ। তো নাটটা যদি লুজ থাকে তাহলে এই সমস্যাটা হয়, আর মেশিনটা চলতে চলতে অটোমেটিকলি এই নাটটা ঘুরে যায়। তো এটা কিভাবে মিলাবেন, প্রথমে একটা ডালি দিয়ে একটুখানি ঘুরিয়ে দিবেন। তো একটু একটু করে ঘুরিয়ে আমাদের আগের মতো একটা কাগজ দিয়ে চেক করে নিতে হবে। দেখুন আমি একটুখানি ঘুরিয়ে নিয়েছি, এরপরে কাগজ দিয়ে আবারও চেক করবেন, দেখবেন যে ছিদ্রতে ছিদ্রতে মিলতেছে কি না। আমি চেক করে নিচ্ছি, আপনারা সঙ্গেই থাকবেন। এখানে আমাদের সমস্যাটা এখনও সমাধান হয়নি, আমাদের ছিদ্রতে ছিদ্রতে এখনও মিলতেছে না। তো এখান থেকে আমি আরও একটু ঘুরিয়ে নিলাম। তো মনে রাখবেন যে কোনো একদিকে ঘুরিয়ে মিলানোর চেষ্টা করবেন। তো দেখুন এখন আমি আবার ব্যাক স্টিচে চাপ দিয়ে চেক করে দেখলাম, তো আমাদের এখন মেশিনটার ছিদ্রতে ছিদ্রতে মিলতেছে। তো এখন আমি এই নাটটাকে টাইট করে নিব। এই নাটটাকে টাইট করার পরে আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দেব যে আসলে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো দেখুন এখানে ব্যাক স্টিচ দেওয়ার পরে কিন্তু আমাদের ছিদ্রতে ছিদ্রতে মিলে গেছে। তো দেখুন আরও ভালোভাবে দেখুন আপনারা, প্রথমে আমি চারটা স্টিচ দিয়ে নিব। তো চারটা স্টিচ দেওয়ার পরে ব্যাক স্টিচে চাপ দিয়ে আবারও ঘোরাবেন, দেখবেন ছিদ্রতে ছিদ্রতে মিলেছে কি না। তার মানে মেশিনটা আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন, আমাদের ছিদ্রতে ছিদ্রতে কিন্তু মিলছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন একটা কাপড় চালিয়ে দেখে নেই আমাদের যে মেশিনের সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো আশা করি দেখতেই পাচ্ছেন আমাদের সেলাইটা কিন্তু এখন ঠিকঠাকই হচ্ছে। তো মনে রাখবেন যদি ছিদ্রতে ছিদ্রতে মেলে অবশ্যই এই ব্যাক স্টিচের সমস্যাটা আপনাদের সমাধান হয়ে যাবে। তো দেখতেই পেয়েছেন এখন কিন্তু সেই সমস্যাটা আর নেই।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।